আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যারা রোজা রাখে কিন্তু নামাজ আদায় করে না, বিশেষ করে তারাবির নামাজ তো পড়তেই চায় না। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন, যারা রোজা রেখে তারাবির নামাজ আদায় করে না, তাদের রোজা কি আল্লাহ কবুল করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের দিনি হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে এই রকম বিভিন্ন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন দেখে আসা যাক, যারা রোজা রেখে তারাবির নামাজ আদায় করেন না তাদের কি রোজা কবুল হবে, এই বিষয় নিয়ে ডাক্তার জাকির নায়ক কি বলেছেন তা একবার শুনে আসি। এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি। এক নম্বর প্রশ্ন, যে তারাবির নামাজ, এটা কি সুন্নত নাকি এটা ফরজ, এটা কি কেউ মিস করতে পারে? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা কিয়ামুল লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুন্নত, এ ব্যাপারে আগেও বলেছি, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2012। এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে কিয়ামুল লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল। পরের দিন খবর ছড়ালো, সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক, তৃতীয় দিনে অনেক মানুষ, আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক, নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না কিয়ামুল লাইল আদায় করার জন্য। তারপর ফজরের নামাজের সময় নবী বললেন, এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে, তবে আমি ইচ্ছে করে আসিনি, কারণ আমি চাই না রমজানে কিয়ামুল লাইল তোমাদের জন্য ফরজ করা হোক। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না। তবে আরেকটা হাদিস সহিহ বুখারি খণ্ড নম্বর 3, বুক অব তারাবি, হাদিস নম্বর 2009, আমাদের নবী বলেছেন, যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি, যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুয়াক্কাদা, তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে, যদিও এটা ফরজ না এটা সুন্নতে মুয়াক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত, কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না, যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে, যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত। আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুনাহ ক্ষমা করা হবে। জাযাকাল্লাহ খায়ের। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আর এরকম বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনী হাদিস ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে এই রকম খুব সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ পবিত্র রমজান মাসের রোজা এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।